আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি? পনির ও তপনের আয়ের অনুপাত 4:4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তো আমরা প্রথমে কি লিখব, পনির ও তপনের আয়ের অনুপাত কত? তাহলে দেয়া আছে দেওয়া আছে পনির অনুপাত কত তপন? পনির অনুপাত কত তপন? সমান কত? 4:3। আচ্ছা, এরপরে কত দেওয়া আছে? তপন অনুপাত রবিন 5:4। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটাও তপন এটাও তপন, এখানে এটাও তপন এটাও তপন, তাহলে এই দুটাকে আমাদের এক করে ফেলতে হবে, কারণ তপন যেহেতু একজন তার আয়ও একটাই হবে, তো সেই জন্য আমাদের এই দুটাকে একটা করে ফেলতে হবে। কিরকম করে? এটাকে যদি আমরা 15 করতে পারি, এখানেও যদি 15 করতে পারি, তাহলে কি মিলে যাবে? 15 করতে হলে এটাকে আমাদের কি করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 15 করতে হলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হয় আমাদের এখানে? 5×4=20 অনুপাত 15। এখানে কি হয়? 3×15=3×4=12। তো এখন আমাদের এটা 15 এটাও 15, তাহলে অতএব পনির অনুপাত তপন অনুপাত কি রবিন কত হবে? তাহলে 20:15:12। আচ্ছা, তো আমরা এখন ধরি যে তাদের আয় কত। ধরি পনির তপন ও রবিনের আয় 20x, 15x, 12x। তাহলে আমরা কি করলাম, এদের আয় ধরে নিলাম 12x, 20x, 15x, এভাবে ধরে নিলাম। আমাদের এখানে তপনের আয় কত? 20x, সরি, পনিরের আয় 20x, তপনের আয় 15x, রবিনের আয় 12x। তো প্রশ্নে আমাদের কি বলছে, পনিরের আয় 120 টাকা, তাহলে আমাদের এখানে পনিরের আয় কত? 20x। তাহলে প্রশ্ন মতে এই 20x সমান কি? 120, বা x সমান কত? 120কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই, তাহলে কি হবে? 2 0 0 কেটে যাবে, 2 1 2 6 2 গুণে 12, তাহলে কত? x সমান কত? 6। তাহলে আমাদের কি বের করতে বলছে, রবিনের আয় কত? তাহলে রবিনের আয় কত আমরা কি জানি? রবিনের আয় সমান কত? এখানে রবিনের আয় এইখানে যে 12x, কত? 12x। তাহলে এই হলো 12x। তাহলে আমরা কি জানি, 12×x সমান কত? 6। তাহলে 6×12 কত হয়? 72। 72, তাহলে আমাদের এই রবিনের আয় 72 টাকা। এটাই আমাদের কিন্তু অ্যান্সার। তাহলে কি হলো, আমরা এখানে এই যে প্রশ্ন মতো লিখলাম 20x সমান কি 120। আচ্ছা, তারপর x সমান কত? 120কে 20 দিয়ে ভাগ দিলে তাহলে x সমান কত? 6। আচ্ছা, তাহলে এই 6 আমাদের কোথায় বসাতে হবে? এই যে 12x, কারণ কি রবিনের আয় হলো 12x, তাহলে 6 আর এখানে 12 12x, তাহলে 6×12 কত হয়? 72। তো আমরা এখানে লিখছি রবিনের আয় 12x, x এর পরিবর্তে 6 বসাইছি, তারপর 6 আর 12 গুণ করলে 72। তো এটাই আমাদের অ্যান্সার।